তার যে রূপান্তরের গল্প সারা বাংলাদেশেরটা যেমন তিনি বলবেন তেমনি তার রূপান্তরের গল্প রংপুরকে ঘিরে বর্তমান এবং ভবিষ্যৎ সব পরিকল্পনার কথাই তিনি বল রংপুর রংপুরের রূপান্তর চোখে দেখার মতো 15 বছর আগের রংপুর 15 বছর পরের আজকে রংপুর আকাশ পাতাল পার্থক্য রংপুরে এখন 6 লেন রাস্তা হচ্ছে সেই জয়দেবপুর থেকে এই 6 লেন রাস্তা এলেন্ডা হয়ে রংপুরের দিকে আসছে এবং রংপুর থেকে বুড়িমারির দিকে যাবে একটা পার্ট আর একটা যাবে বাংলা বান্দা পর্যন্ত এটা হলো রাস্তাঘাটের বিষয়ে একটা দিক তুলে ধরলো সারা রংপুরেই যেদিকে যান আপনি দেখবেন সড়ক পথে উন্নয়নে আমূল পরিবর্তন সাধিত হয়েছে তার চেয়ে বড় কথা এই যে রংপুর রংপুরের উন্নয়নটা আপনি এক জায়গায় বুঝতে পারবেন আপনি সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করুন সৈয়দপুরে 18টি বিমান দৈনিক উঠানামা করে কেন লোকগুলো কি বেকার এসে আবার দেখে শুনে এখানকার প্রকৃতি দেখে চলে যায় এরা কাজে আসে পঞ্চগড় পর্যন্ত কাজ যে ছবি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরকে ঘিরে আমাদের এখানে একটা আঞ্চলিক উন্নয়নের যেখানে নেপাল আছে যেখানে ভুটান আছে আঞ্চলিক উন্নয়নের একটা পরিকল্পনা আছে ব্যবসা বাণিজ্য এসবের ব্যাপারে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তিনি এগুচ্ছেন আপনারা দেখুন লালমনিরহাটেও সিভিল অ্যাভিয়েশনের সেখানে ইউনিভার্সিটি হয়ে গেছে এবং সেটা অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আজকে হচ্ছে রংপুর একসময় মঙ্গা অঞ্চল ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় কৃতিত্ব এই রংপুর অঞ্চলে মঙ্গা মঙ্গাকে তিনি জাদুঘরে পাঠিয়েছেন উন্নয়ন তো এখানে রংপুরের চর অঞ্চল দিয়েও বিদ্যুৎ চলে গেছে শতভাগ বিদ্যুৎ এখন রংপুরে আছে তারপর রেল চলে গেছে পঞ্চগড় পর্যন্ত চিলাহাটি এক্সপ্রেসও চালু হচ্ছে কি নেই রংপুরে সব কিছুই আছে